চ্যানেলে যাবেন, চ্যানেল ড্যাশবোর্ডে যাবেন, এখানে ক্লিক করে তারপরে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করবেন, চলে আসলো আপনার ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে প্রথমে যাবেন চ্যানেল, এখানে যে চ্যানেল লেখা আছে বাম পাশে, এখানে চ্যানেলে। তারপরে প্রথম কাজ হচ্ছে আপনার কান্ট্রি চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা বাংলাদেশে আছি, সেহেতু এখান থেকে মনিটাইজেশন এনেবল হবে না। তো কান্ট্রি চেঞ্জ করার জন্য এখানে চুজ ইউর কান্ট্রি অর লোকেশান লেখা আছে, অনেকের এখানে যদি এটা না লেখা থাকে তাহলে এখানে দেখুন অ্যাডভান্সড লেখা আছে, তো আমি অ্যাডভান্সডে ক্লিক করছি, অথবা ওইখানে ক্লিক করলেও হতো। অ্যাডভান্সডে ক্লিক করার পরে এখানে আফগানিস্তান সিলেক্ট করা থাকবে, আপনি এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেবেন, তারপরে নিচে সেভ। ওকে, তো সেভ করার পরে আপনি আবার চ্যানেলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই মনিটাইজেশনটা এনেবল করবেন, এনেবলে ক্লিক করবেন, দেন এনেবল মাই অ্যাকাউন্ট। এই যে এই সমস্যাটা যদি হয়, এটা কিন্তু সবারই হয়, এরকম এখানে স্টাক হয়ে থাকে, তাহলে এটাকে আবার রিলোড দেবেন পেজটাকে। এনেবলে ক্লিক করার পরে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সবগুলো টিক চিহ্ন দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। বাই দ্য ওয়ে, যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোতে ঠিক চিহ্ন দিলাম ভালো করে পড়ে নেবেন, সেখানে পরে কিন্তু আপনার জমি লিখে নেবে। ওকে, তো এখন আমার এখানে কোনো ভিডিও নেই, যেহেতু আমি আপলোড করিনি, সেটা কোথেকে আসবে? তারপরে আবার চ্যানেলে যাবেন, আমার মনিটাইজেশন এনাবল করলাম। মনিটাইজেশন এনাবল করার পরে এখানে আসবে যে আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে। এটাতে আসলে এখানে লিঙ্ক মাই অ্যাকাউন্টে ক্লিক করলেই হয়ে যায়, ওখানে যায়। তারপরেও আমি এখানে যাচ্ছি না, ম্যানুয়ালি দেখাচ্ছি, অনেকে যদি এটা না থাকে। সেজন্য আবার চ্যানেলে যাব, চ্যানেলে যাওয়ার পরে এই যে মনিটাইজেশন এটা এনাবল্ড লেখা আছে, এবং এখানে লেখা আছে যে ভিউ মনিটাইজেশন সেটিংস। আমরা এই ভিউ মনিটাইজেশন সেটিংসে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে হাউ উইল আই বি পেইড, এই যে এটা আবারও এটা দেখাচ্ছে এখানে, নাকি আমরা এখান থেকে যাবো। ওকে, হাউ উইল আই বি পেইড, এটাতে ক্লিক করবেন, তারপরে পেমেন্টস আর ম্যানেজড থ্রু ব্লা 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 অ্যাসোসিয়েট অ্যান্ড অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এই যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, তারপরে আপনাকে সরাসরি অ্যাডসেন্সে নেওয়া হবে। এখন এই পেজটা আসবে, এই পেজটা আসার পরে এখানে দেখুন লেখা আছে সাইন ইন টু ইউর গুগল অ্যাকাউন্ট অর ক্রিয়েট এ নিউ ওয়ান টু সাইন আপ ফর অ্যাডসেন্স। এখন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট সাইন লেখা আছে, তো আপনার যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে খোলা আছে, আপনি সাইন ইনে ক্লিক করবেন। এবার এই জিনিসটা আপনারা অনেকেই ফেস করে থাকেন যে ইউ আর কারেন্টলি সাইন্ড ইন টু গুগল অ্যাকাউন্ট উইথ দিস ইমেইল উইচ আইদার নট অ্যান অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট অর স্টিল পেন্ডিং অ্যাপ্রুভাল, এরকম কিছু একটা লেখা থাকে। তার মানে হচ্ছে আমি যেই ইমেলটা দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি সেই ইমেলটা এখন লগ ইন করা, এই জন্য আমার এখানে সাইন ইনে যখন আমি ক্লিক করলাম তখন সরাসরি এটাতে চলে আসলো। তো এটাতে চলে আসলে আপনারা এখানে কী করবেন, ক্রিয়েট অর ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে উপরে দেখেন সাইন ইন লেখা আছে, সাইন ইনে ক্লিক করবেন। এখন এখানে আমার আগের ইমেলটা দেওয়া আছে, আমি আবার নিচে গিয়ে সাইন ইন উইথ এ ডিফারেন্ট অ্যাকাউন্ট দিচ্ছি। এখানে দেওয়ার পরে এখন আপনি আপনার সেই ইমেলটা ইউজ করবেন যেটা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে দেওয়া আছে। ওকে ওকে, এটা হচ্ছে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তারপরে দিলাম নেক্সট, নেক্সট দেওয়ার পরে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। আর যদি আপনি একই অ্যাকাউন্ট দিয়ে খুলে থাকেন তাহলে সরাসরি এইভাবে আসবে যে ইউ আর কারেন্টলি সাইন ইন অ্যাজ এত এত, তারপরে এটা হচ্ছে আপনার অ্যাডসেন্সের, এটা হচ্ছে অ্যাডসেন্সের ইমেল দিয়ে যদি আপনার ইউটিউব খোলা থাকে তাহলে আর ওই সাইন ইনটা ওরকম পেচালটা করতে হবে না, তাহলে শুধু সরাসরি ইয়েসে ক্লিক করবেন। তার মানে আপনার ইউটিউব চ্যানেল এবং অ্যাডসেন্স যদি দুইটা ইমেল দিয়ে খোলা হয় তাহলে এখানে কিন্তু চেঞ্জ করে নিতে হবে। ওকে, আর যদি একই ইমেল দিয়ে অ্যাডসেন্স এবং ইউটিউব খোলা হয় তাহলে চেঞ্জ করতে হবে, জাস্ট ইয়েসে ক্লিক করবেন, তারপরে এখানে অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যখন আসবে তখন দেখুন এখানে লেখা আছে দ্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউ অ্যাসোসিয়েটেড ইজ নাও অ্যাপ্রুভড, এটা হচ্ছে প্রমাণ যে আপনার এই অ্যাডসেন্স, এই ইউটিউব চ্যানেলটা এখন অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করা আছে। শুধু এই লিখাটা থাকলে হবে, দ্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউ অ্যাসোসিয়েটেড ইজ নাও অ্যাপ্রুভড, এবং আপনার ওই যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে যেটা ছিল সেটার সাথে এখন কিন্তু লিঙ্ক হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো